এটা একটা আমার যে কবুতরটা আসলে ওদিন নামতে পারেনি, হ্যাঁ সারাদিন উড়ে নামতে পারেনি, তার একটা বোন, হ্যাঁ তার পরের বোনটা, আচ্ছা আশা করি হয়তো বা যদি আল্লাহ পাক আমার রাহে ও খুব ভালো পারফর্ম করবে। আসসালামু আলাইকুম, দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই? ভাগ্যের বিষয় বলেন আর মনে করেন ভালোবাসার বিষয় বলেন, আমি এখন আসি হচ্ছে শোয়েব ভাইয়ের পাশে। শোয়েব ভাই আমার খুবই 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 ক্লোজ একটা বড় ভাই এবং রাজশাহীতে আমার গার্ডিয়ান বলেন, ভালোবাসার লোক বলেন, সে হচ্ছে আমার শোয়েব ভাই, ঠিক আছে? এবং শোয়েব ভাই আমাকে যেভাবে যেভাবে যা বলে আমি শোয়েব ভাইয়ের কথার এগনেস্টে বা কোনো ইতে যাই না, ঠিক আছে? ভাই যেটা করবো সেটাই আমার কাছে, বলতে পারেন রাজশাহীর আমার লোকাল গার্ডিয়ান হচ্ছে শোয়েব ভাই, এবং শোয়েব ভাই ট্রফি ধরতে দুজন লোক লাগে, কি বুঝলেন ব্যাপারটা? তো এই যে দেখেন ফার্স্টে জুয়েলের হাতে যে ট্রফিটা সেটা হচ্ছে 9 ঘন্টা 56 মিনিট প্রথম স্থান এবছরের রেজাল্ট, এটা 9 ঘন্টা 56 মিনিট, ঠিক আছে? প্রথম স্থান 9 ঘন্টা 56 মিনিট, ঠিক আছে? এটা হচ্ছে এবছরের রেজাল্ট। গত বছরের হাইস্ট ছিল। এটা কি রাজশাহীর হাইস্ট ছিল না গতবার? রাজশাহীর হাইস্ট ছিল গত বছরের 7 ঘন্টা অফিসিয়াল রেজাল্ট, 7 ঘন্টা অফিসিয়াল হাইস্ট ছিল এটা গত বছরের রাজশাহীর, 7 ঘন্টা টপ। আর সেকেন্ড হাইস্ট ছিল হচ্ছে 6 ঘন্টা 57 মিনিট। তার মানে রাজশাহীর অফিসিয়াল গত বছরের দুইটা হাইস্ট ছিল হচ্ছে শোয়েব ভাই, সেটা হচ্ছে একটা হচ্ছে 7 ঘন্টা, একটা হচ্ছে 6 ঘন্টা 57 মিনিট, আর এটা হচ্ছে এবছরের। বাট এবছরে এখন পর্যন্ত রেজাল্টে হাইয়েস্টে মনে হয় আমাদের রুবেল ভাই আগে, ভাই যেটাতে খেলছে ওটাতে এই ভাই চ্যাম্পিয়ন হয়েছে, আর রুবেল ভাই ওভারঅল রেজাল্টে এবছর আগে আছে এই আর কি। তো যাই হোক, রুবেল ভাইয়ের জন্য শুভেচ্ছা থাকলো। আর ভাই আজকে প্রথমে একটা জিনিস জানতে চাই, ভাই কিন্তু একটা ব্যাংকে চাকরি করে, ঠিক আছে, এবং ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তাই পজিশন না বললাম, তো এই চাকরি করা ভাই কেমনে সম্ভব, আসলে কেমনে করেন ভাই? আচ্ছা, প্রথমে আসলে সজলকে এবং বিডি পিজন লাভারকে আন্তরিক অভিনন্দন, কারণ আসলে সজল যতবারে আসে আমার যথেষ্ট সময় দেয়, আমারই সময় দেয়, ও সব মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে আসে কথা বলে, এটা হলো আমার প্রাপ্তি। এবং আয়শা ফার্স্ট ভাই, আমি আয়শা ফার্স্ট আপনার সাথে প্রথম দিনই দেখা করি, হ্যাঁ আমাদের এটা হলো আমার প্রাপ্তি, আমি আসলে খুবই খুশি যে দুটুক সম্মান সজল আমার দিছে একদম ভালোবাসার ইয়ার থেকে। আসলে এটা এই সম্মানটা এখন সম্মান কেউ কেউ দিতে চায় না, এটা সজলের বড়ত্ব, সজল আমারে দেয় না, বড়ত্ব না, বড় ভাইরে সম্মান দেবো না, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর আসলে কবুতর বাজি বা কবুতরের কম্পিটিশনের যে কথাটা, এটা হচ্ছে মূলত আমার একদম দিলের অন্তর অন্তস্থল থেকে শখ। শখ কী জন্য? আসলে প্রত্যেকটা জায়গায় একটা চ্যালেঞ্জ থাকে প্রত্যেকের জায়গায়, এটা আমার পার্সোনাল চ্যালেঞ্জ ছিল যে আমি আসলে রাজশাহীতে কিছু করব, যদি আমি সময় নেই আমি পারি না, তারপর আমি যদি আমার যতটুকু সময় সুযোগ আছে হয়তো 5 দিন পারি না 2 দিন পারি, 2 দিন দিয়েই আমি সর্বোচ্চ চেষ্টা করে অন্তর অন্তঃসল দিয়ে চেষ্টা করে আমার অর্জন এগুলো আল্লাহ পাক দিয়েছে, আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ দিল থেকে চাইলে বান্দা যদি চায় আল্লাহ পাক দিবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সময়টা কীভাবে করেন, অ্যাডজাস্টটা কীভাবে করেন? আমার জানা মতো আপনার অফিস 10টা থেকে, হুম, আবার ছুটি কয়টায়? ছুটি 6টা 7টা, 6টা 7টা, 8টা ওরকম হয়, 8টা হয়ে যায়। আসলে তাইলে সময় পান কীভাবে মেনটেন করেন? আমি সকালবেলা যখন আমি কবুতর ফ্লাইংয়ে দেই তখন খুব সকালে উঠি, আচ্ছা খুব সকালে উঠি, যদি আকাশ ভালো থাকে আমি উড়াই দিয়ে চলে যাই, হয়তো বা যখন একদম প্রথম দিকে তো উড়াই না, 4-5 দিন আমি ট্রেনিং করে আমি দিয়ে দিই, আসলে আমি আমার তো সময় হয় না, তো এই জন্য আমি সকালবেলা উঠে কবুতরগুলো উড়াই দিয়ে আমি হয়তো বা একটু পানিটা রেডি করে চলে গেলাম, যেটা তোর ভাবি আসলে বলতে হবে বেটার হাফ, ও বাকি সাপোর্ট একটু দেয় আমারে, যে ও আমি যদি বলি কবুতরগুলো একটু ঢুকাই দেবো এই ঘরে বা ওই ঘরে, একটু খাবার দিয়ে তো পানি দিত, ওই সাপোর্টটা তোর ভাবি আমারে দেয় হয়তো 2-3 দিন একটা গেমের আগে, এই সাপোর্টটা আমার তোর ভাবি দেয়, যেটা আমার অন্য অনেক বড় পাওয়া। আপনারা সবাই মুকিত ভাইকে চিনেন, তো মুকিত ভাইয়ের ওয়াইফও কিন্তু প্রচুর সাপোর্ট দেয়, মুকিত ভাই একজন পেশায় ডাক্তার, আপনার থেকে রাশি রয়েছে হিসাবটা বুঝছেন, তো মুকিত ভাইয়ের ওয়াইফও আসলে ভালো সাপোর্ট দেয় মুকিত ভাইকে, তো এই ভাবিগুলো হচ্ছে আমরা যারা কবুতর বাজাচ্ছি তাদের বিহাইন্ড দ্য সিন, এবং রাগ করে, তারপরে রাগ করে কিন্তু কইরা তো দেয় ভাই, হ্যাঁ কইরা দেয়, কারণ রাগ করে তো কইরা দেয়, দেখতেছে যে আমি আসলে আমার দিলে থেকে যাচ্ছি, যেটা আচ্ছা দিলে থেকে যাচ্ছি, যে সেও বুঝে আসলে এটা এর মধ্যে একটা মজা আছে আলাদা, যেটা আমার দিলের খোরাক, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য হয়তো আমার সাপোর্টটা দেয়। তো প্রথমে এখন পর্যন্ত আমরা যারা কবুতর পালি, যেই সব ভাবিরা আছেন, যেই সব আপুরা আছেন, যে পেছন থেকে আমাদেরকে আসলে এইভাবে হেল্প করে যাচ্ছেন, তাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে
আপনাদের জন্য ভালোবাসা রইল, আপনাদের জন্য শুভেচ্ছা রইল। এবং আসলে আমরা একটা মুসলমান কান্ট্রি, যে কারণে এই আপুগুলা এই ভাবিদেরকে আসলে আমি দেখাইতে পারি না ভিডিওতে, ঠিক আছে? তবে তাদের জন্য আসলে গ্র্যান্ড স্যালুট, অবশ্যই তাদের জন্য গ্র্যান্ড স্যালুট। কারণ একটা ফ্যামিলি চালানো মুখের কথা না, একটা পরিবার চালানো মুখের কথা না, সেই পরিবারটা মেনটেন করে আবার আমাদের শখের দিকে সময় দেওয়া খুব কঠিন, খুবই কঠিন। তো সোহেব ভাই, আপনার বাসায় আসলে বেসিক্যালি কী কী ধরনের কবুতর এখন পর্যন্ত রেজাল্ট করতেছে? আমি আমার সাধারণত যে কবুতরগুলো আছে আমার সব ঘরের বাচ্চা, আমার নিজের মেকিং করা ব্রিড। গত বছর আমি যা পাইছিলাম আমার ঘরের বাচ্চা দিয়ে আমি কবুতর রেজাল্ট হয়েছে। এবছর আমার ঘরের বাচ্চা এগুলো সব ঘরের বাচ্চাই। আচ্ছা, যেই জেনারেশনগুলো রেজাল্ট করতেছে, রেজাল্ট করা কবুতরের কথা বলতেছি না, যেই জেনারেশনগুলো রেজাল্ট করতেছে ওই জেনারেশনের যদি কিছু বাচ্চা আমাদেরকে দেখাই দেন। রেজাল্ট করা কবুতর আমরা একটু পরে দেখতেছি। যেই জেনারেশনের কবুতরগুলো রেজাল্ট করতেছে, তোমরা ট্রফিগুলো এখন রাইখা দাও, ঠিক আছে? বেচারারা ট্রফি ধরে ধরে হয়রান হয়ে গেছে, ট্রফিগুলো রাইখা দাও। এটা একটা আমার যে কবুতরটা আসলে ওদিন নামতে পারে না, হ্যাঁ সারাদিন উড়ে নামতে পারে না, তার একটা বোন, তার পরের বোনটা। আচ্ছা, আশা করি হয়তো বা যদি আল্লাহ পাক আমার রাহে ও খুব ভালো পারফর্ম করবে এখন। আচ্ছা, যদিও এখন আসলে কোন দিকে যায়, এখনও মোল্টিং চলতেছে, আসলে কবুতরগুলো মোল্টিংয়ে আছে। আচ্ছা, এবং কিছু বেটার কবুতর আমি এই মাঝখানে রেডি করতে যে হারাইছি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চাইলে আসলে কোনো কিছু অসম্ভব না, সব কিছু সম্ভব। এই কবুতরগুলো আশা করি হয়তো বা আমার কিছু ভালো দিবে আবার সামনে, সেম জেনারেশনই একটু, এটা একটু এটা কম। আর একটা কথা, রাজশাহীতে যা রেজাল্ট হয় এটা টোটালি গরমের মধ্যে হয়, এটা কিন্তু একটা অনেক বড় বিষয়। শীতের মধ্যে রেজাল্ট আর গরমের মধ্যে রেজাল্ট, এটার মধ্যে একটু পার্থক্য আছে ভাই, কি বলেন? একটা টেম্পারেচার আমাদের ফিল লাইক বাতাসের আর্দ্রতা হিউমিডিটি অনেক বেশি থাকে রাজশাহীতে, আদার ডিস্ট্রিক্ট দেন আমি আমরা যখন কবুতরবাজি করেন তখন সারা বাংলাদেশ ঘুমাইতেছে, কোনো জায়গায় কোনো কম্পিটিশন নাই। এবং এবারে দেখছিলাম খুলনাতে রেজাল্ট কিছু হয়েছে, তো হাইস্ট মনে হয় 6:28 দেখছি, যেটাকে আমাদের রাজশাহীতে 12:36 আসলে কবুতরকে কিভাবে, আসলে যেমন আমরা মনে করেন যখন রেস করি আমরা কবুতরকে চেষ্টা করি কি হচ্ছে কুল রাখার জন্য, কবুতর মুসলিতে যে গরম ভাবটা থাকে এই গরম ভাবটা যাতে না থাকে, কবুতর যাতে খুব ঠান্ডা মাথায় থাকে। আমরা যখন পাল্লা দিই আমরা কিন্তু কবুতর একদম কুল রাখতে চাই। আমরা কবুতর ছাড়ার পরে আমরা চিন্তা করি, কবুতর যখন ছাড়ার পরে কবুতর যেখানে ছাড়ছি ওইখানে হাঁটাহাঁটি করে, আমরা ওইটা খুব চিন্তা করি যে কবুতর হাঁটাহাঁটি করতেছে তার মানে কবুতরের মাথা ঠান্ডা আছে। তো আপনারা আসলে কী করেন গরমের মধ্যে? আসলে গরমের মধ্যে প্রথম জিনিস হাই ফ্লায়ারে যেটা হয়, যেমন একটা রেসলার আর একটা দৌড়বিদ, তাদের বডি স্ট্রাকচার, তাদের প্যাটার্ন টোটালি ডিফারেন্ট, গেমও ডিফারেন্ট, দুজনেই স্ট্যামিনা দরকার, স্ট্রেংথ দরকার। আচ্ছা, কিন্তু একটা অ্যাথলেট যারা দৌড় করতেছে ইয়া করতে তাদের ফিটনেসটা এক লেভেলে, আর যারা কুস্তি খেলতেছে তারাও ফিটনেস, তাদের এনার্জি সবই থাকে কিন্তু তাদের স্ট্রাকচার একরকমের। আচ্ছা, আসলে হাই ফ্লায়ারের জন্য অ্যাথলেটের যে দৌড়ানোর যে ফিগারটা দরকার আমরা কবুতরের ওই ট্রেনিংয়ে ওই ফিগারটা নিয়ে আসি, এবং ডায়েট ওভাবে দিই যে লিন মাসেলগুলো ডেভেলপ করা হয়, বাট ফ্যাটগুলো বডি থেকে রিডিউস করে ইনস্ট্যান্ট ফ্যাট যেটা আছে, যে খাবারগুলো আছে ওই ওই খাবার টাইপের খাবার আমরা দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আর এখন তো আসলে মডার্ন যুগ, অনেক টাইপের মেডিসিন আছে, রিকভারি পিল, আইডিয়াল পিল, 5X বুস্টার, মাসেল কেয়ার, অনেক রকম জিনিস আছে, যে জিনিসগুলো আসলে বডি রিপেয়ার রেসারের জন্য যেই জিনিসগুলো আছে জাস্ট ওই জিনিসগুলো ইনস্ট্যান্ট রিপেয়ার করে ফেলে। আচ্ছা, এখন সোহেব ভাই একটা কথা লাস্ট বলতে চাচ্ছিলাম, এই ভিডিওটা কিছুক্ষণের মধ্যে শেষ করবো, ইনশাল্লাহ নেক্সট পার্টে আমরা ভাইয়ের রেজাল্ট করা কবুতরগুলো দেখাবো আপনাদেরকে একে একে করে। তো যেই কথাটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যতদূর আমি জানি আপনি 2 বছর কি 2.5 বছর হয় আপনার হাই ফ্লায়ারে আসলে ইন করছেন, কবুতর আগে পালছেন, টুঙ্গি তো ভাইয়া কবুতর পালছে, ভাইয়ার বাসা কিন্তু টুঙ্গিতে ছিল আগে। তো এই 2 বছরের মধ্যে আসলে কিভাবে মনে করেন আপনারা এতটা ডেভেলপ করলেন? How does it possible? আসলে যে প্রথম কথা, দিলের থেকে চাইছি, দিলে যে চাইলে কি হবে, আসলে নর্মাল একটা জায়গায় হলো হাই ফ্লায়ার তো তাড়াতাড়ি হয় না। আচ্ছা, হাই ফ্লায়ার যত যাই কিছু বলুক একটা ওয়েদার একটা জায়গা অনুযায়ী যা ডেভেলপ করতে হয়। আচ্ছা, কিন্তু হয়তো বা আমার আল্লাহ পাক যতটুকু আমি দিলে থেকে চাইছি কিছু মানুষের দেখানোর জন্য চাইছি, যে আমি তো আসলে বাইরের লোকজন, আমি এই জায়গায় হাই ফ্লায়ার কি বুঝি, আমি তো কবুতর পালাই শুরু করলাম কয়দিন আগে, আমি তো আসলে কিছু বুঝি না।
তো তাদেরকে বোঝানোর জন্য যে হ্যাঁ আমি কিছু আমি পাঁচ দিন অফিস করে দুই দিন সময় দিয়েও পারি, এই জিনিসটা আল্লাহ পাক আমাদের হাতে তৌফিক দান দিয়েছে সবাইরে, আলহামদুলিল্লাহ, আর কিছু না। তো দর্শকবৃন্দ ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পর্বে ইনশাল্লাহ ভাইয়ার রেজাল্ট করা কবুতরগুলো দেখাবো, আর টোটাল ভাইয়া আসলে কীভাবে কবুতর ট্রেন্ড আপ করছে না করছে সেগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ, ভাইয়া জানাবে। আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।